नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। आप सभी को बताना चाहेंगे, पंचायत चुनाव का विड्रॉ का आज लास्ट डेट है और आज के दिन ही जो है सुप्रीम कोर्ट की ओर से, देश के सबसे बड़ी अदालत की ओर से राय दी गई है कि 2023 साल का जो पंचायत चुनाव है वह सेंट्रल फोर्स की उपस्थिति में होगी। और इस वक्त देख पा रहे इस्लामपुर महकमा के शासक का जो दफ्तर है वहां पर कांग्रेस के जो लीडर है अली इमरान महासय उपस्थित हुए हैं। हाल ही में जो है ज्वाइन किए हैं कांग्रेस जावेद अख्तर महासय उपस्थित हुए हैं। साथ ही साथ एकाधिक जिला परिषद के सदस्य जिनको कांग्रेस की ओर से टिकट दिया गया है उन लोगों की प्रतिक्रिया लेने की कोशिश करेंगे। लेकिन 2023 साल के पंचायत चुनाव में केंद्र वाहिनी की उपस्थिति रहेगी 100% सीट पर, उस विषय को लेकर हम लोग प्रतिक्रिया लेने की कोशिश करेंगे कांग्रेस लीडर अली इमरान आजम की। बोलची दादा, अंततः तो सुप्रीम कोर्ट के निर्देश से 2023 साल जो पंचायत निर्वाचन होते चले थे सॉफ्ट कोटी केंद्र वाहिनी उपस्थिति थाकबे, की बोलबेन এই বিষয়ে আপনাদের দলের কি প্রতিক্রিয়া? এটা নিয়ে তো আমাদের দলের প্রতিক্রিয়া আগে থেকে স্পষ্ট ছিল। আমাদের দলের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় অধীররঞ্জন চৌধুরী মহাশয় বারে বারে এই সেন্ট্রাল ফোর্সের দাবি তুলেছেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি বারবার রেখেছি কিন্তু সরকার কর্ণপাত করেনি। কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই কলকাতা হাইকোর্টকে, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু তার সঙ্গে বর্তমান সরকার মমতা ব্যানার্জি যে একটা সরকার জনগণের প্রতি তার আস্থা নাই এটা প্রমাণিত হলো কি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গিয়ে সেন্ট্রাল ফোর্স যাতে বাতিল করা যায় সেই দাবি রেখেছেন। তাতে বোঝা যায় কি মমতা ব্যানার্জি এখন জনগণের প্রতি তার কোনো আস্থা নাই। উনি বুঝে গেছেন কি পঞ্চায়েত নির্বাচনে উনি তৃণমূলকে আর রক্ষা করতে পারবেন না, যেহেতু ওনার নেতৃত্বে তৃণমূল দল যে দুর্নীতি তোলাবাজি এবং চুরি চাকারি করেছে এখন এই চোরেদেরকে রক্ষা করতে গেলে উনি শুধু ভরসা পাচ্ছেন রাজ্য পুলিশ এবং তার গুন্ডা বাহিনীর উপরে এদেরকে রক্ষা করার জন্য। কিন্তু জনগণের প্রতি আর ওনার কোনো আস্থা নেই, জনগণও আস্থা হারিয়ে দিয়েছে তৃণমূলের প্রতি। সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টের এই রায় জনগণের পক্ষে আছে, রাজ্যবাসীর সবাই আনন্দিত। আমরা কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি জানিয়েছিলাম সেই দাবি আমাদের পূরণ হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের মাধ্যমে। এখন আমরা খুশি কি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সাংবিধানিক অধিকার আমাদের নির্বাচনে ভোট দেওয়ার, সেই অধিকারটা আমরা যাতে শান্তিতে পালন করতে পারব এবং সাধারণ মানুষ নিজের ইচ্ছায় নিজের মত দিতে পারবে। এতে আমরা আশাবাদী কি প্রত্যেকটা পঞ্চায়েতে এবার তৃণমূল শূন্যর দিকে চলে যাবে আর সেখানে কংগ্রেসের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন ইসলামপুরে, করণদিঘিতে বা পুরো উত্তর দিনাজপুর সারা রাজ্যে, তারা সবাই এখন খুশি এবং আমরা কংগ্রেসের প্রার্থীদেরকে জয়লাভ করে নিয়ে আসতে পারবো, সুস্থ পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে পারবো। মানুষের পরিষেবা আগামী দিনে দেওয়ার জন্য কংগ্রেস কাজ করবে, এটা আমরা আশাবাদী। কিছুক্ষণ আগে অধীর রঞ্জন চৌধুরী প্রেস মিডিয়াকে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি থাকলেও পরিচালনা করবে স্টেট ইলেকশন কমিশন, তাই পুরোপুরিভাবে ওরা কিন্তু ভরসা পাচ্ছেন না যে সুষ্ঠু মতো নির্বাচন হবে, এই বিষয়ে কি বলবেন? এটা তো হচ্ছে কি নিয়ম অনুযায়ী তো সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের আন্ডারেই কেন্দ্র বাহিনী থাকবে, কিন্তু নির্বাচন কমিশন যদি এখন নিরপেক্ষ ভূমিকা পালন না করে তো এটা তো হচ্ছে রাজ্য সরকারের বিষয়ে। রাজ্য সরকার নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেছে এবং তাকে যদি দাসত্বের মধ্যে পরিণত করে রাখতে চান তাহলে তো আবার একটা গণ্ডগোল সৃষ্টি হবে। কিন্তু কেন্দ্র বাহিনী আসছে এটাতে মানুষের মধ্যে একটা সাহস মানে জগিয়েছে, মানুষ যারা ভয় ভীত ছিল যেসব এলাকায় তারা তৃণমূলের সন্ত্রাস নমিনেশন উইথড্র করানো হয়েছে এই কয়েকদিনে ভয় দেখিয়ে, এখন সেখানেও দেখছি খবর পাওয়ার পরে কি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি কেন্দ্র বাহিনী প্রত্যেকটা বুথে থাকবে। তো মানুষরা বলছে এখন যেখানে উইথড্র হয়ে গেছে তৃণমূলরা উৎসাহ সঙ্গে আবির নিয়ে খেলাধুলা করছে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছি, সেখানকার মানুষরাই বলছে ওরা যদি ওয়ার্ডে এ প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা পাচ্ছি না কিন্তু আমরা সমিতি জেলা বা যেখানে আমাদের প্রার্থী আছে আমরা সেখানে জবাব দিয়ে দেব, মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে, সেটা আমরা আশাবাদী। আর নির্বাচন কমিশনকে এটাই বলবো কেন্দ্র বাহিনী আসছে যাতে কেন্দ্র বাহিনী সঠিকভাবে কাজ করতে পারে, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে, এটাই আমরা আবেদন রাখছি নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার 10 দিনের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে আপাতত, কি মনে হচ্ছে বাকি যে দিনগুলো রয়েছে কেন্দ্র বাহিনীর উপস্থিতি শান্তিমত হবে নির্বাচন? এই যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরে যে 7 জন যুবক তারা প্রাণ হারিয়েছেন, এদের খুনের দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এদের
খুনের দায় সরকারকে নিতে হবে। বর্তমানে তৃণমূলের যে নেতারা আছেন যারা সন্ত্রাসবাদী মনোভাব নিয়ে নির্বাচনে গুন্ডা মস্তানদেরকে দিয়ে গুলি বম চালিয়ে যেভাবে চোপড়াতে আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হলো না, সেই রকম পরিস্থিতি যারা তৈরি করেছেন, যারা মারা গেছেন তাদের পরিবার তো তাদেরকে ক্ষমা করবে না, রাজ্যবাসীও ক্ষমা করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে হয় সেটা দাবি কংগ্রেস জানাচ্ছে। আমরা সে নিয়ে আগামী দিনেও সেই দাবি রেখে আমরা লড়াই করব। আর এটাই এখন বলবো কি, এই যে আগামী যে নির্বাচনটা বাকি আছে সেই নির্বাচনটা যাতে সুস্থভাবে হয়। আর সকলকে আমি বার্তা দিতে চাই, যারা নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন তারা হতাশ হবেন না। অনেকেরই ইচ্ছা ছিল তৃণমূল ত্যাগ করে কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াবার, কিন্তু সময়ের অভাবে বা সিদ্ধান্ত নিতে দেরি করেছেন, তা তারা হতাশ হবেন না। যারা নির্দল প্রার্থী আছেন, যারা কংগ্রেসকে সমর্থন করতে চান, তাদেরকে আমরা বলবো আপনারা কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে আপনাদের ব্যানার পোস্টার করে আপনারা প্রচারে নামুন, আমরা আপনাদের সঙ্গে আছি। ওকে ধন্যবাদ। জাভেদ আখতার মহাশয় মৌজুদ হ্যাঁ, জেলা পরিষদ সিট নম্বর 7 সে জো হ্যাঁ কংগ্রেস 6 সে জো হ্যাঁ কংগ্রেস কাজ হ্যাঁ নমিনেশন কে হ্যাঁ উনকি প্রতিক্রিয়া লেনে কি কোশ্চেন। জাভেদ আখতার মহাশয়, হাম লোগোঁ নে দেখা থা কি পিছলে 3-4 মহিনে মে ইসলামপুর মহকুমা মে 4 সে 5 জো হ্যাঁ অলরেডি রাজনৈতিক হিংসা কে কারণ মৃত্যু হুই হ্যায়। কেন্দ্র বাহিনী জো হ্যাঁ কি উপস্থিতি মে পঞ্চায়েত চুনাও হোনে যা রা, কিতনা কারগর হোগা ইয়ে কিয়া বোল রহে হ্যায়? দেখিয়ে কেন্দ্র বাহিনী কে জব ইয়ে অ্যানাউন্সমেন্ট হুয়া कि उसके नेतृत्व में, उसके अंडर में जो होती है यहाँ का निर्वाचन होगा, तो यहाँ की आम जनता बहुत ही संतुष्ट हो गई, क्योंकि उन लोगों को भरोसा नहीं है हमारे ये वर्तमान सरकार के प्रशासन पर, पुलिस डिपार्टमेंट पर। क्योंकि पुलिस अगर चाहती भी है कि हम काम ठीक से करें, ईमानदारी से करें, लेकिन वो लोग शासक दल के प्रेशर पर जैसे काम नहीं कर पाते हैं। लेकिन केंद्र वाहिनी के नाम पर हमारी आम जनता संतुष्ट है और बहुत ही पीसफुली यहाँ इलेक्शन होगा, निर्वाचन होगा और शांतिपूर्वक निर्वाचन होगा और इसका परिणाम भी बहुत अच्छा होगा। कितने आशावादी आप खुद इस साल जो है मैदान में वापस उतरे हैं 6 नंबर सीट से लड़ाई, कितनी तैयारी है? हाल ही में कांग्रेस ज्वाइन किए हैं, कितनी तैयारी है आपकी? देखिए हम तो जनता का सेवक हैं, हमारा हर दिन जो तो जनता से संपर्क रहता है, हम एरिया से जुड़े हुए रहते हैं, निर्वाचन हो या निर्वाचन ना हो फिर भी एक जो रिश्ता है, एक संपर्क है जनता के साथ, ये अद्भुत संपर्क है मेरा। आज जब हमारी एरिया की जनता ने देखा इस्लामपुर विधानसभा के हर कॉन्स्टिट्यूंसी में, जब इसने सुना कि नहीं जावेद साहब के जैसे लोगों का अगर ये लोग टिकट को काट सकता है तो हम लोगों का क्या हल कर सकता है, यही वजह रहा कि एक दिन के अंदर जब हमने कांग्रेस पार्टी का झंडा पकड़ा उस पर विश्वास रखते हुए धीरे धीरे देखिए कि पूरा इस्लामपुर विधानसभा में एक मतलब जोश आ गया और सभी कोई कांग्रेस का नॉमिनेशन करने के लिए उपस्थित हो गए। तो एक ऐसा विधि है कि अच्छा रिजल्ट होगा, क्योंकि आज हमारे नेतृत्व जितने भी थे तृणमूल कांग्रेस पार्टी में वो लोग अपने आप को इस तरह से कर डाला है कि आम जनता को उन लोगों पर अस्त नहीं, आस्था नहीं, भरोसा नहीं, विश्वास नहीं, उनसे बचने के लिए आज जो है तो कभी कोई निर्दल का सहारा ले रहा है, कोई कांग्रेस का सहारा ले रहा है। आज बहुत अच्छा लग रहा है कि आम जनताओं को सेवा देने के लिए केंद्र वाहिनी आएगा और सुस्त भाव के अंदाज में अंदर में हम लोग निर्वाचन पालन करेंगे। ठीक ठीक, बहुत बहुत धन्यवाद। यहाँ पर एकाधिक जिला परिषद सदस्य हैं जिन्होंने नॉमिनेशन किया है, क्या नाम है आपका? मेरा नाम है भवन घोष। कौन से सीट से? हम 13 नंबर जेपी से हैं। क्या बोलना चाहेंगे, पंचायत चुनाव जो है इस साल केंद्र वाहिनी की उपस्थिति में होने वाली है, कितना आशावादी है आप लोग? हम तो आशावादी है ये हैं, क्या हम लोग गांव देहात से आदमी से जुड़े हुए हैं और ये जो केंद्र वाहिनी जो नियोग किए हैं सेंट्रल मैंने कोर्ट से मतलब सुप्रीम कोर्ट से, इसके लिए हम जो देख रहे हैं पूरा बंगाल में और मेरा करंदगी में सब आदमी खुश है और सबको अपना जो निरापत्ता है वो जो है उसके लिए मतलब ये हुआ है, सिक्योर हुआ है, जो हम लोग शांति से वोट दे सकते हैं ऐसा एक माहौल बना है और आदमी सब खुश है। ठीक ठीक ठीक। हारून रशीद हैं कमरुल साहब, कमरुल भी जो है उनके भी जो है स्त्री जिला परिषद सीट नंबर 5 से खराब है, कतटा प्रिपेयर रही थी अपने स्त्री दाड़ी से? आज के सब नॉमिनेशन शेष हलो, प्रक्रिया मानुष जाने जे आमी की भावे काज करी जत दिन धरे राजनीति करछि 97 থেকে, समस्त लोग आमाके भालोभावे जाने, सबार काज करे एसे एत दिन, মানুষ আমার উপর আস্থা আছে, আমার উপর ভরসা আছে, মানুষ নিশ্চয়ই সঠিক জায়গায় আমাকে তারা ভোটটা দিবে
আমি আবার তাদের কাছে আবেদন করব যে এই গুন্ডা রাজের রাজনীতিতে আপনারা তাদেরকে দূরে ফেলে দিয়ে কংগ্রেসে আমরা দাঁড়াইছি হাত ছাপ নিয়ে, আমার স্ত্রী দাঁড়াইছে সুফিয়া খাতুন, আপনারা সবাই আমাকে ছিলেন প্রতিটা অঞ্চল রাম, আমার যে চারটি জিপি আছে, আমার আছে আগ্রিমটি খন্তি, মাটিগুন্ডা ওয়ান, মাটিগুন্ডা টু এবং ইসলামপুর জিপি। এই জিপিগুলো আমার পরিচিত, সমস্ত লোক জানে, প্রতিটি গ্রাম জানে, আমি গ্রামে গ্রামে প্রত্যেক জায়গায় গেছি, যতদিন রাজনীতি করে আসছি সবাই চিনে। আমি কারো আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি, সবাই মানুষ আমাকে ভালোবাসে, আমি আশাবাদী সবাই আপনারা ভোটটা দিবেন, আমার এটা খুব আবেদন এবং হাত ছাপে ভোটটা দিবেন, এটা আমি অনুরোধ করছি। কতটা প্রিপেয়ার আছেন আপনি? আর কি বলবো, আছি তো, প্রিপারেশন তো নিয়েছি, দেখা যাক কি হয় উপরওয়ালার উপর। ইতিমধ্যে তো ক্যাম্পেইনিং এ নেমে পড়েছেন? হ্যাঁ, এই তো একদিন গেছি মনে হয়, আর টুকটাক করে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুফিয়া খাতুন। কাল থেকে পুরোপুরি আমরা শুরু করে দেব। হারুন রশিদ রয়েছেন, হারুন রশিদ কে দাঁড়িয়েছে আপনার? আমার বউ দাঁড়িয়েছে, নাম হয়ে গেল গুড্ডি রিয়াজ, চার নম্বর সিটে। তো আশা করি যে আমরা জেতার পজিশনেই থাকবো। তো ওই যে চার নম্বর সিটে মত মানুষের সঙ্গে সম্পর্ক করেছি, না না যাতায়াত করেছি, এমনি অফিসিয়াল তো ক্যাম্পেইন এখন চালু হয়নি, অফিসিয়ালি আছে, কালকে থেকে দেখা যাবে, কিন্তু এমনি দেখাশোনা করেছি, লোকজন সাথে কথা বলেছি, কথা বলে ভালো আশা পাচ্ছি, তুমি আও আমরা আছি। পঞ্চায়েত ভোট নিয়ে তো ইতিমধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছিল, এখন কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট হবে, কতটা কার্যকর হবে এটা? শুনেন, টিএমসি মানে গুন্ডা, টিএমসি মানে চোর। তো ওরা যখন গুন্ডা আছে সে তো চুরি করবেই, সে তো ভয় দেখাবেই, কিন্তু সে ভয় দেখিয়ে যে আমরা চুপ করে থাকবো, সেটা চুপ করে থাকবো না। কেন্দ্র বাহিনী যেহেতু দিয়েছে, তো আমরা হাইকোর্টের আইনে খুব আমরা খুশি এবং খুব ভালো। এবং এই যে মমতা ব্যানার্জি, কেন্দ্র যখন বাহিনী দিয়ে, কেন্দ্র বাহিনী নিয়ে ওকে, ওনাকে ভয় লাগছে কেন? তুমি যখন জিতবাই পশ্চিমবাংলা তোমার দখলেই হবে, তাহলে কেন্দ্র বাহিনী থেকে তোমার কি যা আছে? কেন্দ্র বাহিনী করুক বা রাজ্য 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 পুলিশ নিয়ে করুক, সে তো তোমাকে সুপ্রিম কোর্টে দেওয়ার কোনো দরকারই নাই। হ্যাঁ, তোমাকে ভয় লেগেছে বলে তুমি গিয়েছো সুপ্রিম কোর্ট। আমরা আশাবাদী আছি, কেন্দ্র বাহিনী আছে, আমরা ইনশাল্লাহ খুব ভালোই থাকবে। যুব নেতা মহসিন রয়েছে, মহসিন কতটা প্রস্তুত জেলা পরিষদের যারা সদস্য রয়েছে তাদের উপস্থিতিতে, আলী ইমরান রঞ্জির উপস্থিতিতে এবং জাবেদ আখতারের উপস্থিতিতে কিছুক্ষণে মহকুমা শাসকের দপ্তরে এসেছিল, কি কারণ রয়েছে, কি কারণে এসেছিল আজকে? আজকে আমরা আমাদের দলের প্রতীকের জন্য এখানে আসছিলাম, আর আমরা 100% এখানে প্রস্তুত রয়েছি, কারণ যেভাবে টিএমসি সরকার করাপশন করছে, দুর্নীতি করেছে, বালি চুরি থেকে নিয়ে শিক্ষা চুরি সব চুরি করছে, তাতে সাধারণ মানুষ বুঝে গেছে যে এদেরকে দিয়ে আর সরকার চালানো মুশকিল, তাই তারা আমাদের পঞ্চায়েতের মধ্যে আমাদের হাত ধরছে। আমরা এতটাই খুশি আছি যে আমাদের একটা টিকিটের জন্য দুজন তিনজন ক্যান্ডিডেট, আমরা এখন সাধারণ মানুষকে টিকিট দিতে পারছি না। আমাদের এখানে দেখবেন যে আমরা মানে 50-60% অবধি আমাদের অলরেডি আমাদের ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে, কিন্তু এই রুলিং গভর্নমেন্টের মধ্যে আমরা এতটা এই কম টাইমের মধ্যে করতে পারলাম, কারণ ওরা হঠাৎ যে ডিসিশনটা নিল ইলেকশনের ব্যাপারটা নিয়ে, তো ওটা আমাদেরকে সময় দেওয়া হলো না, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে আমরা এখানে এতটা প্রস্তুতি করতে পারলাম, সাধারণ মানুষ যে আমাদের পাশে এসে দাঁড়ালো, তার জন্য আমরা খুব আশাবাদী, আমরা এই পঞ্চায়েতের মধ্যে 100-এ 100 আমরা এখানে রেজাল্ট বার করবো। দেখতে পাচ্ছি চোপড়া বাদ দিয়ে প্রায় সবকটি ব্লকে ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, বেশিরভাগ ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তার পাশাপাশি সবকটি সিটে জেলা পরিষদ ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, যুবদের কি ভূমিকা থাকবে, কংগ্রেস যুবদের কি ভূমিকা থাকবে এখানে? যুব হলো মাদারের উইং, আমরা সকলে মিলে মাঠে নামবো, মাঠে নামে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমরা আমাদের তাদের উপরে আমরা ভরসা রেখে তাদের ভোটটা আমরা আমাদের কাছে নিব, তাদেরকে বোঝাবো যে কংগ্রেসই একমাত্র আছে যারা উন্নয়ন করতে পারে, তাছাড়া আপনার রুলিং গভর্নমেন্ট যে রয়েছে টিএমসি এতদিন অবধি কোনো উন্নয়ন করতে পারেনি, শুধু জাতপাতের রাজনীতি, শিক্ষা চুরি, বালি চুরি এগুলো করছে। আর আপনারা দেখতে পারবেন এই কম টাইমের মধ্যে যেভাবে কংগ্রেস চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ কংগ্রেস উপরে কতটা ভরসা রেখেছে।
सीधे बात कर रहे थे कांग्रेस के जो नेतृत्व हैं, एकाधिक जिला परिषद सदस्य जो है आज महकुमा शासक के दफ्तर आए थे, उन लोगों को आज प्रतीक दिया गया यानी कि कांग्रेस का सिंबल दिया गया। साथ ही साथ अलीम रंजन उर्फ विक्टर जो कि इस्लामपुर महकुमा के कांग्रेस के लीडर के तौर पे जाने जाते हैं, नेतृत्व देते हैं, उनसे भी हम लोग प्रतिक्रिया लेने की कोशिश कर रहे थे कि 2023 साल का जो पंचायत चुनाव है उसमें सुप्रीम कोर्ट द्वारा राय दी गई है कि 2023 साल का पंचायत चुनाव केंद्र वाहिनी की उपस्थिति में होगी। इसी तरह की हर छोटी बड़ी खबर न्यूज अपडेट इन्फॉर्मेशन जानने के लिए आपको जुड़े रहना पड़ेगा न्यूज टुडे इंडिया के साथ। मेरे सहप्रतिनिधि दीप्तो के साथ मैं राजस्थानी इस्लामपुर महकुमा शासक के दफ्तर से।